আমার বয়ান কখনো হয় ওয়াজ, ওয়াজ মাহফিলের যে ওয়াজ, আবার কখনো হয় ওয়াশ। কি ওয়াশ? বুঝুস কি বলবেন? দোলাই দোলাই দোলাই। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমরা ওয়াজ শুনতে বড় ভালোবাসি, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তো আমাদের মধ্যে অনেকে আছে মন্তব্য করা শুরু করে, ওই যে রাজনীতির আলাপ শুরু করছে। ওয়াজ হইতেছে না? আমরা এখন কিছু ওয়াজও করবো ওয়াশও করবো, আগে কোনটা? ওয়াশ। ওয়াশ না হইলে, পরিষ্কার না করলে রাখমুখী ময়লার ময়লা জায়গায় রাখবো নাকি ওয়াশ? তো শুনে দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিম সালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনী ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনী ইসরাইল নিঃশেষ হয় প্রায়, নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, হযরত মূসা আলাইহিসসালামের বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন আসছে। হযরত মূসা বলেন কোরআনের কথা, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. اي آيات الله نرجتم الدرم دكيس কি? যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখতো, মানে ছেড়ে দিত। যেই না ছেলে জন্ম নিত, ফেরাউন নিজের ক্ষমতা টেকানোর জন্য, ক্ষমতা হারানোর ভয়ে স্বপ্নের ব্যাখ্যা আসছে বনী ইসরাইল এমন এক ছেলে হবে যা আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। ফেরাউন নিজের ক্ষমতা টেকানোর জন্য সদ্যজাত ওই শিশু বনী ইসরাইলে জন্ম নেওয়া, মাত্র জন্ম নেওয়া ছেলেগুলোকে ধরে ধরে ফেরাউন জবেব করে হত্যা করত। একটু বুঝে শুনে আমাকে জবাব দেন, এই ছোট্ট ছেলে সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম, একটু বলেন তো এই ছোট্ট বাচ্চার পক্ষে কি ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? এটা সম্ভব? তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চার এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, নিজাম দুনিয়া পরিচালনার। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে ওলামা, দুনিয়ার কত জায়গায় দেখছি। আমার ছোট্ট উপলব্ধি, ছোট মানুষ আমি, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলে ওলামা। আহারে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিক নওয়ারাল্লাহু মারকাদাহ জীবন সায়ান্নে জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে রাখতে পারতেন না, কাত হয়ে যেতেন।
আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নম্বর আল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা কি দেখলাম এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া চিরস্থির কেন দুর্বল হলে কি হবে যেহেতু হক আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজা ঢুকায় দিয়েছে কথা বুঝতেছেন আপনারা আমার দুটো কথার জবাব দেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে করে জবাব তো ঠিক আছে কিন্তু এটা যদি প্রশ্নে আসতো আর আপনারা যদি আমার কাছে পরীক্ষা দিতেন আমি পুরো নাম্বার দিতাম না কেন এমন ভাবে বললেন মনে যেন সর্বশ্রেষ্ঠ রাসূলের পায়ে বড় বিপদে আছে তেমনি কোন কে এমন ভাবে বলবেন যেন গর্ব প্রকাশ পায় মিয়া একটা সামান্য এমপির পোলা ঢাকায় ও এমপির পোলা হওয়ার সুবাদে যে ভাবলা হবে আমার চিনুসবে এমপির পোলা খাওয়ালাম আর আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উন্মত হইয়া এমনি এমনি মরো মরো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে গর্বের সাথে বলবে আমাদের রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি বললেও নবী সর্বশ্রেষ্ঠ তাই না অস্বীকার করলেও আমি স্বীকার কইরাও নবীর মর্যাদা বাড়াইতে পারব না অস্বীকার কইরাও কমাইতে পারব না আল্লাহ রাফানা লাকা যিকরাক বইয়া যেই জায়গায় উঠাইছে এর চেয়ে বেশি আমি কি উঠাবো তো আমি এমন ভাবে কেন বলি না যেন আমার দামটা বেড়ে যায় নবীর দাম তো আমি বাড়াইতে পারব না আমার দাম যেন বাড়ে আমি এমন ভাবে বলি যদি যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো কি বলবে আমাদের রসুল বলেন আমাদের রসুল মুহাম্মদ রসুল্লাহ এলো একটা জবাব দিছেন নাম্বার একটু কম পাইছেন সামনে আর একটা প্রশ্ন করি এটা নাম্বার পুরো অ্যান্সার করা লাগবে তো অ্যাভারেজে পাশ করে আসবে ইনশাআল্লাহ বলেন রোগী যদি ছোট হয় এই যে আমি আজকে রোগী অল্প সমস্যা মাথা ব্যথা অথবা পেট ব্যথা অথবা গলা ব্যথা এই হালকা রোগের চিকিৎসার জন্যে মানুষ এলাকার ডাক্তারের কাছে যায় না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করে কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার তালাশ করে কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে চলেন বুঝেন কথা যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য এই মাথা ব্যথার চিকিৎসা আত্মিক রোগ আত্মিক অন্তরের রোগ বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ কেমনি বুঝলেন আপনি বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বোঝা গেল রুগীও সবচাইতে বুঝলেন নি এই যুগটাকে বলা হয় আয়ামে জাহিলিয়া কি বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা এত দূর কেমনে গেছে কারণ থাকে এত খারাপ ওরা কেমনে হয়েছে তো আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম হযরত বলেন আরবের এই মানুষগুলো এতটা বর্বর হওয়ার পেছনের মৌলিক কারণ দুইটা কারণের অভাব নাই মৌলিক কারণ বলেন মৌলিক কারণ এক নম্বর জাহালত অজ্ঞতা লেখাপড়া নাই মানুষ যা ইচ্ছা তাই করে দুই নম্বর চারিত্রিক অধপতন চরিত্র নষ্ট দেখেন দুইটার একটা না থাকলেও মানুষ অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন শিক্ষিত না মূর্খ শিক্ষিত অথচ আমরা কি দেখলাম ইঞ্জিনিয়ার সব সরকারি কাজ পাইয়া ব্রিজ বানাইতে দিছে শুরু হ্যাঁ কি করছে ওই যে কয়াল হয়েছে রডের বদলে বাস ঢুকায় কেন সে জানতো না যে এই জায়গায় রড ঢুকাইতে হয় জানতো না জানতো সে শিক্ষিত ইঞ্জিনিয়ার তাহলে বাস ঢুকাইলো কেন চরিত্র নষ্ট একটা না থাকলে মানুষ অপরাধ করে আর সেই সময় আরবদের না ছিল লেখাপড়া না ছিল চরিত্র বলেন সমস্যা কয়টা হ্যাঁ শুরুর কথাগুলো মনোযোগ দিয়ে না শুনলে পরের কথাগুলো মিলাইতে কষ্ট হবে দেখেন আমার কথা চেইন কথা চেইন কথা বুঝেন একটা লাগান একটা মিস করলে পরেরটা বোঝা কঠিন হবে
এই জন্য শুরু থেকে মনোযোগ সহ শুনতে থাকি ইনশাআল্লাহ তো আমারও ফায়দা হবে আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা সমস্যা ভাইটা মৌলিক এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর মিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন বলেন আবার সমস্যা কয়টা এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ নবীকে কয় সমাধান দিয়ে পাঠিয়েছেন তো সমস্যা কয়টা সমাধান কয়টা বলেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আর মুখস্থ করা লাগবে এই কথাটার টাইমে আমি আরো আগাইতে হবে আমাদের নবী কি ছিলেন আমাদের নবীকে বলা হয় উম্মি নবী উম্মির অর্থ না বুঝার কারণে অনেকে বলেন জাহেল মূর্খ নাউজুবিল্লাহ আরে আমার নবী মূর্খ হবেন ঠাকুরের কথা আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক বলেন আমাদের নবী কি ছিলেন শিক্ষক বলেন কি ছিলেন এটা মনে রেখেন আমি পরে আবার আসবো ইনশাআল্লাহ নবীকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠাইছেন কেন ওই মূর্খ মানুষগুলোর শিক্ষিত বানানোর জন্য রোগ একটা সমাধান একটা দুই নম্বর নবী বলেন বয়স্তুলি ও তাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন আমার এই উন্নত চরিত্র মাধুর্য দিয়ে ওই বর্বর আরবগুলোকে চরিত্রহীন মানুষগুলোকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান চলেন আবার পেছনে যাই আমার নবী কি ছিলেন কি ছিলেন দেখেন কিছু কথা তো এমন চলে আসবে যারা আলিম না মাদ্রাসায় পড়েন নাই পড়াচ্ছেন না তাদের একটু খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে যে হুজুর আমগরে এমনি সাইজ করতেছে বলেন এগুলো সলভ না বন্ধ করে আরেকদিকে জামুলা এতটুকু বিশ্বাস রাখেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বলবো না বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আরে কি করলাম বুঝে আসছে কথা ছোটবেলায় শীতের কোন কোন শীতের মধ্যে মা গোসল করাইতেন না ডইলা ডইলা খুব আরাম লাগতো না কষ্ট লাগতো তো মা যে আপনাকে কষ্ট দিতেন আপনার ভালোর জন্য না খারাপের জন্য তা আমাদের অবস্থা কি জানে আমি আমি আমার কথাই বলি আমি বয়ান করি আমার বয়ান দুই রকমের বয়ান হয় আমার বয়ান কখনো হয় ওয়াজ ওয়াজ মাহফিলের যে ওয়াজ আবার কখনো হয় ওয়াশ কি ওয়াশ বুঝুসি বলবেন দোলাই 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 কিন্তু আমাদের সমস্যা কি জানেন আমরা ওয়াজ শুনতে বড় ভালোবাসি কিন্তু যেই ওয়াজ শুরু হয় তো আমাদের মধ্যে অনেকে আছে মন্তব্য করা শুরু করে ওই যে রাজনীতির আলাপ শুরু করছে ওয়াজ হইতেছে আমরা এখন কিছু ওয়াজ করবো ওয়াশও করবো আগে কোনটা ওয়াশ 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 না হইলে পরিষ্কার না করলে রাখুন কি ময়লার ময়লা জায়গায় রাখুন নাকি ওয়াজ তো শুনে দেখে আপনারা তো অনেকে গর্ব করে কেউ ডাক্তার তারপর কেউ ইঞ্জিনিয়ার তারপর হ্যাঁ কেউ বড় ব্যবসায়ী গর্ব কেউ সরকারি বড় কর্মকর্তা গর্ব কেউ বড় পয়সাওয়ালা গর্ব কারো ছেলে আমেরিকা ইউরোপ থাকে গর্ব মৌলবী যারা আমরা আছি আমাদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন গাইয়া কন খেত কন সেকেলে কন বেগডেটেড কন যাই মন ইচ্ছা তাই কর কিন্তু আমগো একটা গর্বের জায়গা কিন্তু আছে আমরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না আমাদের একটা গর্বের জায়গা কি জানে আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গর্বের জায়গা